বিদ্যাদেবী মা সরস্বতীর প্রতিমা ক্রয়ের জন্য একটি পরিচিত স্থান বাগেরহাট শহরের বণিকপট্টি এলাকার শ্রী শ্রীর আদেশ্যম মন্দির চত্বর। প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে এখানে কয়েকদিন আগে থেকে প্রতিমার হাট বসে, সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রতিমা ক্রয় বিক্রয়। এমনকি পূজার দিন সকালেও অনেকে প্রতিমা ক্রয় করেন এই হাট থেকে। কয়েক হাজার প্রতিমা বিক্রি হয় এই হাটে। আকার ও গঠনভেদে 300 থেকে 1000 টাকা দামে বিক্রি হয় এক একটি প্রতিমা। মা সরস্বতীর ভক্তরা পছন্দ মতো প্রতিমা ক্রয় করে নিয়ে যান এখান থেকে। প্রতিমা ব্যবসায়ীরা বলেন, হাজার খানেক প্রতিমা নিয়ে আইসি, ওই 500, 400, 300 করে বিক্রি করতেছি, আর আজ 2 দিন বেচতেছি, আরও 2 দিন বেচা যাবে। স্যার, আমি প্রতি বছর এই সরস্বতী বানাই এবং এই বাগেরহাট বিক্রি করতে নিয়ে আসি, 2 মাস ধরে কাজ করি। 10-12 বছর আমরা প্রতিমা বানাই, এখানে বিক্রি করি, সেই দিয়ে আমরা জীবন নির্বাহ করি। মা সরস্বতীর ভক্তরা বলেন, যে বিদ্যা দেন এবং তাদেরই আমরা প্রতিষ্ঠিত, আমার ছেলে মেয়ে সবাই যে এই মায়ের পূজা করলে তারাই সুপ্রতিষ্ঠিত হতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, জাতিকে একটা শ্রেষ্ঠ সন্তান হিসাবে উপহার দিতে পারবে। এই জন্য আমি একজন টিচার হিসাবেও সেটা করেছি, বাসায় আমি সেই সরস্বতী পূজা করে যাচ্ছি। প্রায় 8 বছর আমি সরস্বতী মায়ের পূজা করি। এবছর আমি এই সরস্বতী মায়ের বাজারে আসছি, সরস্বতী মাকে ক্রয়ও করেছি। সনাতন ধর্মের লোকেরা বিদ্য অর্জন ও সঙ্গীতে পাণ্ডিত্য অর্জনের জন্য শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুল্ক পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করে থাকেন। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে পূজা অর্চনা করা হয়।